হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু চ্যানেল আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে কিন্তু ফুড এসার জন্য কিন্তু একটি ক্লাস নিয়ে এসেছি তো অবশ্যই কিন্তু ক্লাসটি দেখো এখানে কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশান ঠিক আছে তো টপ একশোটি জিকে কিন্তু তোমাদের জন্য আজকে আলোচনা করা হবে তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কাজে লাগবে তো অবশ্যই কিন্তু কথা না বাড়িয়ে আমরা কাজে চলে আসি তার আগে নিচের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে টেলিগ্রামে যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও এবং অবশ্যই কিন্তু পিডিএফটিও দিয়ে দেওয়া হবে চলো আমরা কিন্তু ক্লাস শুরু করি দেখো প্রথমত ক্লাসে কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেন কে পেনিসিলিন আবিষ্কার করেন কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং দুই নম্বর কি ওয়াশিং সোডা রাসায়নিক নাম কি ওয়াশিং সোডার কিন্তু রাসায়নিক নাম কিন্তু সোডিয়াম কার্বোনেট একটি রকেট উপর দিকে উঠতে পারে কিসের জন্য একটি রকেট কিন্তু উপর দিকে উঠতে পারে গ্যাসের নির্ম উদ্দীকরণের জন্য সিএনজির পূর্ণরূপ কি তো সিএনজির পূর্ণরূপ কিন্তু কম্প্রেস ন্যাশনাল গ্যাস এটি কিন্তু বহুবার পরীক্ষা এসছে মানব দেহের কোষে থাকে কটি ক্রোমোজম তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি ক্রোমোজম থাকে এবং সেক্স ক্রোমোজম কিন্তু দুটি থাকে যেটি এক্স এবং ওয়াই আমরা আশা করি সবাই জানো তো চলো আমরা কিন্তু নেক্সট পেজে চলে যাই দেখো ভিটামিন এর ঘাটতির ফলে কি হয় ভিটামিন এর ঘাটতির ফলে কিন্তু রাতকানা রোগ হয় ভিটামিন এ কে কি রাসায়নিক নাম কি রেটিনল ঠিক আছে ভিটামিন এর ফলে কিন্তু রাতকানা রোগ হয় যোজনা কমিশনের পরিবর্তে কোনটি কাজ করছে যোজনা কমিশনের পরিবর্তে কিন্তু নীতি আয়োগ কাজ করছে তো নীতি আয়োগ কত সালে হয় তো নীতি আয়োগ কিন্তু তোমরা সবাই জানো যে দুহাজার সালে কিন্তু নীতি আয়োগের মানে নীতি আয়োগ যেটা ঘোষিত হয় এবং দু সালে কিন্তু নীতি আয়োগ শুরু হয় এবং নীতি আয়োগের কিন্তু চেয়ারম্যান কিন্তু তোমরা সবাই জানো যে নরেন্দ্র মোদী কোন ধারা ভারতের ও বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে এটি কিন্তু তিনশো সত্তর ধারা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জিএসটি লাগু করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একশো একতম সংবিধান সংশোধনী রাষ্ট্রপতি নির্বাচিত করেন কি দ্বারা এটি কিন্তু নির্বাচনী কলেজিয়াম দ্বারা তবে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই নেক্সট কোশ্চেন দেখো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় কোন সালে দেখো তেলেঙ্গানা রাজ্যটি কোন সালে হয় এটি কিন্তু দু সালে এই রাজ্যটি ঘোষিত হয় ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত কোথায় এটি কিন্তু আফ্রিকা মহাদেশে কিন্তু অবস্থিত ঝুম হলো কি ঝুম কিন্তু একটি চাষের পদ্ধতি তবে তখন রামসর সাইট কিসের সঙ্গে সম্পর্কিত রামসর সাইট কিন্তু জলাভূমির সঙ্গে সম্পর্কিত কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কিন্তু আমেরিকান সংসদ থেকে তার সঙ্গে দেখো ন্যাশনাল কংগ্রেস থেকে কিন্তু তোমাদের এসাই কোশ্চেন আসবে ঠিক আছে কারণ ন্যাশনাল কংগ্রেস এমন একটা সাবজেক্ট যেখান থেকে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা ফল হয় ন্যাশনাল কংগ্রেস কত সালে স্থাপিত হয় আঠারোশো সালে কিন্তু ন্যাশনাল কংগ্রেস স্থাপিত হয় এই ন্যাশনাল কংগ্রেস স্থাপিত যখন হয় তখন যদি কোশ্চেন আসে যে তখন ভাইস কে ছিলেন তখন ভাইস রয় কিন্তু ডাফরিন ছিলেন এবং এই ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন এই প্রতিষ্ঠাতা করেন কে তখন কিন্তু হিউম কিন্তু প্রতিষ্ঠাতা করেন কিন্তু এই ন্যাশনাল কংগ্রেসটি এবং ন্যাশনাল ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতিকে প্রথম সভাপতি যদি বলে তাহলে কিন্তু সেটি হবে অ্যানিমেশন আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে তাহলে কিন্তু সেটা হবে সরোজনী নাইডু ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখবে এগুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেকবার কিন্তু ফলো করে আমরা চলে দেখো পলাশির মধ্যে দেখো যুদ্ধ হয়েছিল কিন্তু ক্লাইভ সিরাজ দোলার মধ্যে কবে হয়েছিল এটি কিন্তু সতেরোশো সাতান্ন সালে হয়েছিল তো রবার্ট ক্লাইভ আর সিরাজ দোলার মধ্যে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন এটি কিন্তু উনিশশো আটত্রিশ সালে কিন্তু সুভাষ বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসু সাহায্যকালীন ছিলেন এটি কিন্তু চাকি ছিলেন জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কিসের জন্য হয়েছিল এটি কিন্তু রাওলা ট্যাক্টের জন্য কিন্তু হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ অমৃতসরে কিন্তু হয়েছিল অমৃতসর কথা অবস্থিত অমৃতসর কিন্তু ইউপিতে অবস্থিত অর্থাৎ উত্তরপ্রদেশে অবস্থিত এগুলো কিন্তু খুব আর গুরুত্বপূর্ণ দিন ইলাই সদস্য ছিলেন কে দেখো দিন ইলাই সদস্য ছিলেন এবং দিন ইলাই গ্রহণ করেছিলেন কিন্তু বীর বলি কিন্তু ইলাই প্রবর্তন করেছিলেন কে কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইলাই প্রবর্তন করেন ছিলেন কিন্তু আকবর চলো নেক্সট কোশ্চেন আমরা যাব নেক্সট কোশ্চেন দেখো উনিশশো আঠাশ সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল কি দেখো কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না তাই কিন্তু উনিশশো আঠাশ সালে যখন সাইমন কমিশন হয় তখন কিন্তু সেটি বয়কট হয়েছিল দু হাজার উনিশ উনিশে প্রবাসী ভারতীয় দিবসের ভেনু শহরটি কোনটি এটি কিন্তু বারাণসী খেলো ইন্ডিয়া ইউথ গেম দু কোথায় অনুষ্ঠিত হবে এটি কিন্তু পুনেতে অনুষ্ঠিত হবে বঙ্কিমচন্দ্র কোন উপসাতে উপন্যাসে বন্দমাধব গানটি গিয়েছিলেন এটি কিন্তু আনন্দ মঠে কিন্তু গিয়েছিলেন নীললোহিত লোহিত ছদ্মনাম নীল কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কিন্তু সান্দা তবে দেখো ভারতের প্রথম তৈল খনি কোথায় তৈল খনি কিন্তু ভারতের প্রথম ডিগবয় যেটি কিন্তু কোথায় অবস্থিত দার্জিলিংয়ে অবস্থিত লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র কাকে জমা দেন এটি কিন্তু ভাইস স্পিকারকে জমা দেন সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে এটি কিন্তু সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকার কিন্তু যৌথ অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেন লোকসভা অধিবেশনে আহ্বান ও সমাপ্তির ঘোষণা কে করেন এটি কিন্তু রাষ্ট্রপতি করেন তারপর দেখো পৃথিবীর সবচাইতে বড় সেচকাল কোনটি এটা কিন্তু ইন্দিরা গান্ধী খাল ইন্দিরা গান্ধী খাল হবে কিন্তু ঠিক আছে বানানটা ভুলেছে ইন্দিরা গান্ধী খাল হবে তবে দেখো দর লাস্ট সার্ফার চিত্রটি কারাকা এটি কিন্তু চিত্রটি দা ভেঞ্চির আঁকা দে না পাও না কার লেখা ছোটো গল্প এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা গল্প ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি এটি কিন্তু শিব সমুদ্র কুহন রচিত গ্রন্থ কোনটি এটি কিন্তু কলহন হবে ঠিক আছে কলহন এটি কিন্তু বানানটা ভুল কল হন ঠিক আছে কলহন রচিত গ্রন্থ কোনটি এটি কিন্তু রাস্তরঙ্গিনী এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো কোন সম্রাট দেবনাম প্রিয় প্রিয়দর্শী ছিলেন এটা কিন্তু অশোক পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ আছে নেপালে বিহারের দুঃখ বাংলার দুঃখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিহারের দুঃখ কাকে বলা হয় কোশি নদী বাংলার দুঃখ কাকে বলা হয় নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে তোমরাই জানাবে বাংলার দুঃখ বলা হয় আমি বলেই দিলাম বাংলার দুঃখ সেই দামোদর নদকে বলা হয় যাই হোক জেলা পরিষদের সভাপতিত্ব করেন কে এটি কিন্তু সভাধিপতি কিন্তু করেন জেলা পরিষদের সবার সভাপতিত্ব করেন কিন্তু সভাধিপতি নেক্সট কোয়েশ্চনে চলে যাব নেক্সট কোশ্চেন দেখো মুখ্য নির্বাচন কমিশনার হতে গেলে কত বছরের জন্য নিযুক্ত হয় এটি কিন্তু ছয় বছরের জন্য কিন্তু নিযুক্ত হয় শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট ছিলেন কিন্তু স্কন্দগুপ্ত ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে এলাহাবাদ প্রযুক্তিটা কাকে কবিরাজ অভিহিত করেছেন বা কবিরাজ বলা হয়েছে এলাহাবাদ প্রযুক্তিতে কিন্তু সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়েছে দিল্লি চলো কে ধ্বনি তুলেছিলেন তোমরা সবাই জানো সুভাষচন্দ্র বসু কিন্তু ধ্বনি তুলেছিলেন দেখো ছিচল্লিশ নাম্বার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এটি কিন্তু মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিলেন আবার বললাম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিভেসান যদি ভারতীয় জাতীয় যদি বলে ভারতীয় মহিলা গেছেন তখন কিন্তু হবে সরোজনী নাইডু অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন প্রথমকে এটি কিন্তু জেমস প্রিন্সেপ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এটি কিন্তু হরিশেন রচনা করেন দিল্লির কোন সুলতান বাজারদর ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন এটা কিন্তু আলাউদ্দিন খলজি কিন্তু বাজারদর ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন নীল দর্পণ নাটকটি রচয়িতা কে করেন এটি কিন্তু রচয়িতা করেন কিন্তু দীনবন্ধু মিত্র এবং ইংলিশে কিন্তু মধুসূদন দত্ত কিন্তু রচয়িতা করেন ডেকেন ট্র্যাপ কোন শিলায় গঠিত ডোকেন ট্র্যাপ কিন্তু ব্যাসল্ট শিলায় গঠিত ডেকেন ট্র্যাপ কিন্তু ব্যাসল্ট শিলায় গঠিত নর্মদা নদীর উৎপত্তি স্থল কোনটি নর্মদা নদীর উৎপত্তি স্থল তোমরা সবাই জানো অমর কণ্ঠক দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্প কোনটি এটি কিন্তু কোয়েম্বা টুরু কৃত্রিম তন্তু কোন শিল্পের ব্যবহৃত দ্রব্য এটি কিন্তু পেট্রোলিয়াম একটি বস্তুর বেগ যখন দ্বিগুণ হয় তখন তার গতিশক্তি তোমরা সবাই যেন চারগুণই হবে পঁচিশ কিলো ভরের বস্তু পাঁচ মিলি সেকেন্ড তরণের উৎপন্ন করে প্রয়োজনীয় বল কত হবে এটি কিন্তু একশো পঁচিশ নিউটন হবে ইউরিয়া কোথায় সংশ্লিষ্ট হয় এটি কিন্তু জকরিতে সংশ্লিষ্ট হয় কোন অঙ্গে গ্লোমেরালুস থাকে এটি কিন্তু নেফ্রনে থাকে প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন এটি কিন্তু ফারুক ইঞ্জিনিয়ার কিন্তু প্রথম টেস্ট দলের কিন্তু ক্যাপ্টেন ছিলেন আগা খান কাপ বহুকালা বহু পরীক্ষায় বহুবার এসছে এটি কিন্তু হকির সাথে জড়িত বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুল সংখ্যাগুলি কটি এটি কিন্তু পাঁচটি মল্লিকা সারাবাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এটি কিন্তু উচ্চাঙ্গ নৃত্যের সাথে যুক্ত কিন্তু মল্লিকা সারাবাই এটি কিন্তু বহুবার এসছে আমজাদ আলী খান কোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটি কিন্তু শারদ আমজাদ আলী খান কিন্তু শারদ বাজাতেন কাবেরী নদীর জলবন্টন নিয়ে দুটি বিদ্যমান দুটি রাজ্য কিন্তু কর্ণাটক ও তামিলনাড়ু ভারতে ভোটাধিকার ন্যূনতম বয়স একুশ করা হয় কিন্তু একষট্টিতম সংবিধান সংশোধনীতে ঠিক আছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কিন্তু ম্যানগ্রোভ অরণ্য ও প্রচুর জীবযন্ত্রের প্রাচুর্য তোমরা বলতে পারবে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে আখ্যা দেয় এটি কিন্তু উনিশশো উনিশশো সাতাশিতে কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে আখ্যা দেন উনিশশো সাতাশি সালে নেক্সট দেখো রঞ্জি ট্রফি দু হাজার উনিশ জিতেছে কে দু হাজার উনিশ কিন্তু বিদর্ভ জিতেছে দু হাজার কুড়ি কিন্তু সৌরাষ্ট্র জিতেছে দেখো সেকেন্ড এশিয়ান ইন্ডিয়া ইউথ সামিট দু হাজার উনিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল কিন্তু গৌহাটিতে ইন্টারন্যাশনাল গান্ধী পেস দু হাজার আঠেরো কোথায় হয়েছিল দু হাজার প্রাইসকে পেয়েছিল এটি কিন্তু ওয়েহি সাসকাওয়া ঠিক আছে ওয়েহি সাসকাওয়া নেক্সট দেখো সেভেন্টি টু ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট পিকচার কিন্তু রোমা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা আমি বলেছিলাম যে প্রথম ভারতীয় মহিলা কিন্তু সরোজনী নাইডু বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন কিন্তু কে প্রীতিলতা ও বহুবার এসছে চলমান বালিয়ারিকে কী বলা হয় বহুবার পরীক্ষা এসছে ধ্রিয়ান গ্রামীণ অর্থনীতি সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি ক্রাজ করে সেটি কিন্তু প্রাথমিক কৃষি ঋণ সংস্থা এই তো কিন্তু বহুবার বহু পরীক্ষায় এসছে তবে দেখো মরু মরু প্রান্তের কঠিন শিলায় গঠিত যে সমস্ত অনুচ্চটিলা দেখা যায় তাদের বলে কি ইনসেল বাড়িজ পি ভি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি রেক কি যে অর্থাৎ জুল রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক এটি কিন্তু নিম্ন আপেক্ষিকতা ও উচ্চ পরিবাহিতা থাকা কিন্তু এটি আবশ্যক রিবাউন্ড কথাটির সঙ্গে কোন খেলা যুক্ত এটি কিন্তু বাস্কেট এটি কিন্তু বহু বহু পরীক্ষা এসছে এগুলো কিন্তু পিএসসির ফেভারিট কোয়েশ্চেন ঠিক আছে রিবাউন্ড কথাটির অর্থ কিন্তু বাসকেট বল মানে কোন খেলার সাথে যুক্ত বাস্কেটবল ভারতে এক্সাম ব্যাঙ্ক কাজ করে কিসের জন্য এটা কিন্তু আমদানি রপ্তানির জন্য কিন্তু ভারতের এক্সাম ব্যাঙ্ক কিন্তু কাজ করে আজকে যে কোশ্চেনগুলো পড়ালাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কি সমসংঘ অঙ্গ জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যে উৎপন্ন গ্যাসটি হয় সেটা তোমরা সবাই জানো বা ঘটায় জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কিন্তু পরিবেশের দূষণও ঘটায় এস ও টু অর্থাৎ সালফার ডাই অক্সাইড কারনাইল সার্কুলার ঘোষিত হয় দশই অক্টোবর উনিশশো ঠিক আছে কার্নাইল সাল্কুলার অ্যাক্ট কিন্তু ঘোষিত হয় উনিশশো সালে দশই অক্টোবর ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে এটি কিন্তু আর্টিকেল দুশো ঠিক আছে ভারতের সংবিধানে এটি কিন্তু কত নম্বর ধারা পার্লামেন্টে জনস্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে এটি কিন্তু দুশো ধারা অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা হয় কত সালে অনুশীলন সমিতি হয় কিন্তু কুহু কেকা কার কাব্যগ্রন্থ এটি কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত কুহু ও কেকা কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের কোন পরিবাহিতে প্রবাহের অভিমুখে উল্টে দিলে উৎপন্ন দামের পরিমাণ কিন্তু অপরিবর্তিত থাকবে ঠিক আছে কোনো পরিবাহিতে প্রবাহ প্রবাহের অভিমুখ উল্টে দিলে কিন্তু উৎপন্ন দাবের পরিমাণ অপরিবর্তিত থাকবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতী আইন প্রণয়িত হয় কিন্তু উনিশশো সালে ঠিক আছে পশ্চিমবঙ্গের প্রণয়িত আইন কিন্তু প্রণীত হয় উনিশশো তিয়াত্তর সালে মুদ্রা ফর্ম ফুল ফ্রম কী এটা কিন্তু এই যে এমইউডিআরএ মুদ্রার ফুল ফর্ম কী এটা কিন্তু মাইক্রো ইউনিস ডেভেলপমেন্ট অ্যান্ড রেফরিয়েন্স এজেন্সি এই কোশ্চেন যেই কটা কোশ্চেন আমি করাচ্ছি এগুলো কিন্তু প্রিভিয়াস এক্সামে কিন্তু বহুবার এসছে তার জন্যই কিন্তু এগুলো করেছি এজ অফ অঙ্গার এ হিস্ট্রি অফ দ্য প্রেসিডেন্ট এটি কে লিখেছিলেন এটি কিন্তু পঙ্কজ মিশ্রা কিন্তু লিখেছিলেন এজ অফ অঙ্গার দ্য হিস্ট্রি অফ দ্য প্রেসিডেন্ট এটি কিন্তু পঙ্কজ মিশ্রা লিখেছিলেন নেক্সট নেক্সট দেখো ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি উল্লেখ রয়েছে আর্টিকেল সিক্সটি ওয়ানে অর্থাৎ রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচমেন্ট করা যাবে কত ধারায় একষট্টি ধারায় ভারতের সর্বাধিক চা উৎপাদন করেন কে এটি কিন্তু আসাম ভারতের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে রাষ্ট্র ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ চতুর্থ বৌদ্ধসভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল এটি কিন্তু কনিষ্কের আমলে কাশ্মীরে চন্দ্রগুপ্তের মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন কে এটি কিন্তু সেলুকাস কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করে এটি কিন্তু জাহাঙ্গীর বক্সারের যুদ্ধ কত সালে হয় তোমরা সবাই যেন সতেরোশো সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয় বাইশে অক্টোবর ভারতের প্রথম গভর্নর জেনারেলকে একবার ক্লাসটা করালাম ভারতের প্রথম কিন্তু গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং চট্টগ্রাম অষ্ট লুণ্ঠন নেতৃত্ব দিয়েছিলেনকে এটি কিন্তু মাস্টারদা সূর্য সেন তৃতীয় গোল টেবিল বৈঠকে কে অংশগ্রহণ নিয়েছিলেন এটি কিন্তু বি আর আম্বেদকর কিন্তু নিয়েছিলেন ঠিক আছে তো তিনটা গোল টেবিল বৈঠকে কিন্তু বি আর আম্বেদকর কিন্তু উপস্থিত ছিলেন ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে একটা কিন্তু হয় উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ ঠিক আছে তিনটি কিন্তু গোল টোটাল বৈঠক হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই নিচের ডেস্ক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে অবশ্যই জয়েন করবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ